আসসালামু আলাইকুম সন্ধ্যা আবৃত্তি করবো কবি সুকুমার রায়ের জীবনের হিসাব কবিতাটি বিদ্যে বুঝায় বাবু মশাই চরি শখের বুটে মাঝিরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে চাঁদটা কেন বারে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জীবন মল্লিরে তুই খাটি জ্ঞানবীণা তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিকবাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সেও জানিস নেতা কি জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বলতো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুড়ো বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলেন আমায় কেন লজ্জা দিছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কি তা দেখছি এখন জীবনটা তোর বারোয়ানাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে দেহ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি তুলে মাঝিরে কন এ কি আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মরব নাকি আজি মাঝি শুধায় সাতার জানো মাথা নারেন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা শোলো আনাই মিছে